وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: واعبدوا الله ولا تشركوا به شيئا. সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কেন? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন, আমাদের যা কিছু প্রয়োজন সব কিছুই তিনি দিচ্ছেন। এই জন্যই তার ইবাদত করতে হবে, তার প্রশংসা করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আলহামদুলিল্লাহ, দুরুদ এবং সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি আমাদের জন্য আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের সমস্ত রাস্তা বলে দিয়েছেন। দুনিয়াতে এবং আখিরাতে যা করলে আমরা সৌভাগ্যবান হতে পারবো, আমরা লাভবান হতে পারবো, সেই সমস্ত কাজ যিনি আমাদেরকে বলে দিয়েছেন সেই নবীর উপরে আমরা দুরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত উপস্থিতি, প্রিয় ছাত্র ভাইরা, আজকে আমরা এই জুমার খুতবায় এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী, যেটা আমাদের জন্য জানা ফরজ, সর্বপ্রথম ফরজ, যেটা জানার জন্য আজকে তোমরা এই মাদ্রাসায় এসেছো, ভর্তি হয়েছো, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের উপরে সর্বপ্রথম ফরজ হচ্ছে আল্লাহ সম্বন্ধে জানা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের উপরে সর্বপ্রথম ফরজ। আমাদের উপর তো অনেক দায়িত্ব আছে, আছে না? অনেক বিষয় আমাদের উপর জানা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করার অনেক দিক আছে, অনেক বিষয় আছে, আছে না? এই সবগুলো বিষয়ের মধ্যে সর্বপ্রথম ফরজ কোনটা? আল্লাহ সম্বন্ধে জানা, আল্লাহর তাওহীদ সম্বন্ধে জানা, তাওহীদের জ্ঞান অর্জন করা। সবার আগে তাওহীদের জ্ঞান অর্জন করা ফরজ। তাওহীদ মানে কি? আল্লাহর একত্ব, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এইটা সবার আগে আমাদের জানা জরুরি। আল্লাহর পরিচয় সম্বন্ধে জানা, আমাদের প্রতিপালক সম্বন্ধে জানা সবার আগে জরুরি, সর্বপ্রথম ফরজ।
এই তাওহীদ দিয়েই আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা কি দিয়ে পাঠিয়েছেন তাওহীদ দিয়ে পাঠিয়েছেন মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন এজন্যই নবী রাসূলগণ সর্বপ্রথম কিসের দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন তাওহীদ মানে কি এক আল্লাহর ইবাদত করা তাওহীদ মানে কি এক আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরীক না করা এই হচ্ছে তাওহীদের মূল কথা লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ আল্লাহ তাআলা বলেন আমি নূহকে পাঠিয়েছি আমি নূহকে পাঠিয়েছি লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আমি নূহ আলাইহিস সালাম কে তার জাতির নিকট পাঠিয়েছি নূহ আলাইহিস সালাম কে আল্লাহর নবী এবং রাসূল পৃথিবীবাসীদের জন্য পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল হিসেবে কাকে পাঠিয়েছেন নূহ আলাইহিস সালাম কে পাঠিয়েছেন কখন পাঠিয়েছেন যখন মানুষ তাওহীদ ভুলে গিয়েছিল যখন মানুষ তাওহীদ ভুলে গিয়েছিল আল্লাহর সাথে শিরক করা শুরু করে দিয়েছিল আল্লাহর একত্বকে ভুলে গিয়ে মানুষ মূর্তি পূজা শুরু করে দিয়েছিল কাঠের মূর্তি পাথরের মূর্তি মাটির মূর্তি এইগুলো বানিয়ে যখন সেজদা করা শুরু করেছিল এগুলোর কাছে যখন সাহায্য চাওয়া শুরু করে দিয়েছিল তখন আল্লাহ তাআলা কাকে পাঠাইলেন নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন কি করার জন্য তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে তাওহীদের দিকে ফিরিয়ে আনার জন্য কেন আল্লাহ তাআলা মানুষ কেন সৃষ্টি করেছেন আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করার জন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য একমাত্র আল্লাহর ইবাদত করার নামই হচ্ছে তাওহীদ ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জাতির কাছে একজন করে রাসূল পাঠিয়েছি এই কথা বলার জন্য যে তোমরা কি করো আল্লাহর ইবাদত করো ওয়াসতানিবুত তাগুত এবং তাগুতকে বর্জন করো তাগুতের ইবাদত তোমরা ছেড়ে দাও বর্জন করো তাগুত কি আল্লাহ ছাড়া অন্যান্য যেসব বস্তুর ইবাদত করা হয় সেগুলি হচ্ছে তাগুত সেগুলোর নাম কি তাগুত এই তাগুতের ইবাদত করা যাবে না একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন নবী রাসূলগণের দাওয়াতের মূল বিষয় কি ছিল তাওহীদ তাওহীদের দাওয়াত দেওয়া আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কোথায় কোথায় পাঠিয়েছেন মক্কাতে মক্কার মানুষ যখন তাওহীদ ভুলে গিয়েছিল আল্লাহর দিন ভুলে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাকে ভুলে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে যখন মানুষ ভুলে গিয়েছিল শিরকে লিপ্ত হয়েছিল মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল তখন আখেরি জামানায় আল্লাহ তাআলা কাকে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন তিনি এসে কি দেখলেন ঘরে ঘরে মূর্তি ঘরে ঘরে মূর্তি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে এই অবস্থা তিনি এসে দেখলেন দেখলেন কাবা ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকিয়ে দিয়েছে মানুষে কয়টা মূর্তি ঢুকাইছে 360টা মূর্তি তারা কাবা ঘরের ভিতর ঢুকাই দিছে এইগুলো এসে দেখলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়স যখন 40 বছর হলো তখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিলেন
হেরা গুহায় থাকা অবস্থায় জিব্রিল ফেরেশতা আসলো, ওহি নিয়ে আসলো, ওহি নাজিল করলো, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, এই আয়াতটা নাজিল হলো সর্বপ্রথম হেরা গুহায়। তারপর সেখান থেকে চলে আসলেন, এর কিছুদিন পরে আবার নাজিল হলো কোনটা, সূরা মুদাসির, ইয়া আইয়ুহাল মুদাসির কুম ফাআনজির, হ্যাঁ এই সূরা নাজিল হয়ে গেল। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীকে আদেশ দিলেন যে তুমি মানুষকে সতর্ক করো, সাবধান করো, মানুষকে তাওহীদের দাওয়াত দাও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার প্রতিপালকের বরাত ঘোষণা করো এবং শিরক বর্জন করো, মানুষকে সতর্ক করো, সাবধান করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিসালাত দান করলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কি বললেন, ওই একই কথা বললেন যেটা নূহ আলাইহিস সালাম বলেছিলেন, যেটা হুদ আলাইহিস সালাম বলেছিলেন, যেটা শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, যেটা সালেহ আলাইহিস সালাম বলেছিলেন, সমস্ত নবী রাসূলগণ যেই কথা বলেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা একই কথা বললেন। কি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা কি হবে, সফল কাম হয়ে যাবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই তাওহীদ নিয়ে আসলেন, তাওহীদের দাওয়াত দিলেন। সর্বপ্রথম কথা হচ্ছে এটা, তিনি মক্কাতে কত বছর ছিলেন, মক্কাতে কত বছর, ১৩ বছর, কত বছর, ১৩ বছর, একটা না তিনি এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ নবী রাসূলদের, সর্বপ্রথম ফরজ আমাদেরও, আমাদের উপরেও সর্বপ্রথম ফরজ হচ্ছে এই তাওহীদ সম্বন্ধে জানা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লি যামবিক, ফাআলাম জেনে নাও আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নাই, সত্য মাবুদ নাই, অতঃপর তুমি কি করো, তোমার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো। এখানে তাওহীদকে আগে উল্লেখ করা হয়েছে যে আগে তুমি জানো যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তারপর তুমি কি করো, আমল করো। তো আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের সমাজের মানুষ, আমাদের দেশের মানুষ তারা অনেক জানে, জানে না অনেক কিছু জানে, কিন্তু তাওহীদ জানে না, তাওহীদের জ্ঞান তারা বুঝে না, তাওহীদ সম্বন্ধে তারা জ্ঞান, তাদের জ্ঞান নাই। সব বিষয়ের জ্ঞান আছে, হ্যাঁ, কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা জানা দরকার এই বিষয়টা সম্বন্ধে তাদের ঘাটতি আছে। তাওহীদের কোনো সাবজেক্টই নাই বড় বড় মাদ্রাসাতে, তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, ফেকা পড়ে, হ্যাঁ বিভিন্ন জিনিস তারা পড়ে এবং ছাত্রকে পড়ায়। যদি জিজ্ঞাসা করো যে তাওহীদ কাকে বলে, জানে না। সর্বপ্রথম ফরজ কি এটাও তারা জানবে না, বলতে পারবে না। নবী রাসূলগণ কিসের দাওয়াত নিয়ে এসেছেন এটা তারা এক বাক্যে বলতে পারবে না, কারণ এই শিক্ষা তাদের ভিতরে নাই। তো আমরা এই মাদ্রাসায় এসেছি কি জন্য, তাওহীদ শিক্ষা করার জন্য। কি জন্য এসেছি, তাওহীদের জ্ঞান অর্জন করার জন্য, দিনের সঠিক জ্ঞান অর্জন করার জন্য, যেই জ্ঞানটা বড় বড় মাদ্রাসাতেও নাই। আলহামদুলিল্লাহ এই হাবরুল উম্মাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করার লক্ষ্য উদ্দেশ্য কি, তাওহীদ প্রচার করা, তাওহীদের শিক্ষা দেওয়া, নবী রাসূলদের শিক্ষা মানুষের কাছে প্রচার করা, মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনা, শিরক থেকে তাওহীদের দিকে ফিরিয়ে আনা, অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে ফিরিয়ে আনা। এই দেশে, এই অঞ্চলে অনেক মাদ্রাসা আছে নাকি নাই, অনেক মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা থেকে এই মাদ্রাসাটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা, এই মাসের বৈশিষ্ট্য আলাদা। এখানে হবে সঠিক শিক্ষা, তাওহীদের শিক্ষা, সই সুন্নার শিক্ষা, এই জন্যই তোমরা এখানে এসেছো, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদেরকে সেই তাওহীদের
জ্ঞান দান করেন আল্লাহুম্মা আমিন তাওহীদের বিপরীত কি তাওহীদের বিপরীত কি শিরিক শিরিক মানে আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করা আল্লাহর ইবাদতে অন্য কিছুকে শরীক করা মানুষকে শরীক করা জিনকে শরীক করা হ্যাঁ কবর পাথর এইগুলোকে শরীক করা এই হচ্ছে শিরিক এই হচ্ছে তাওহীদ আমরা তাওহীদ জানব কি জন্য তাওহীদ মানার জন্য তাওহীদ জানব বুঝব কি জন্য মানার জন্য পালন করার জন্য শিরিক সম্বন্ধেও জানতে হবে শিরিক কোথায় কোথায় হয় সেগুলো আমাদের চিনা থাকতে হবে কি জন্য বর্জন করার জন্য শিরিক থেকে দূরে থাকার জন্য যাতে শিরিক আমার মধ্যে প্রবেশ না করে এইজন্য শিরিক সম্বন্ধেও জানতে হবে আমাদের দেশে শিরিক কোথায় কোথায় হয় মাজার দেখো নাই দরগা দরবার দেখো নাই সেখানে মানুষ কি করে শিরিক করে মানে সেজদা করে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায় নাকি চায় না সন্তান চায় আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে পশু জবাই করে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার আমরা সালাত আদায় করব কার জন্য আল্লাহর জন্য কুরবানি করব পশু জবাই করব কার জন্য আল্লাহর জন্য সাহায্য চাইব কার কাছে দোয়া করব কার কাছে আল্লাহর কাছে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله تعالى কি বলেন হে নবী বলো আমার সালাত আমার নামাজ আমার নুসুকি কুরবানি ومحياي আমার বেঁচে থাকা জীবিত থাকাটা ومماتي এবং মৃত্যুবরণ করা لله সব কিছু আল্লাহর জন্য সব কিছু আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য সুতরাং সালাত আদায় করতে হবে আল্লাহর জন্য এবং কুরবানি করতে হবে কার জন্য আল্লাহর জন্য মানত করতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা হচ্ছে শিরিক সবচেয়ে বড় শিরিক আল্লাহ ছাড়া যে অন্যের কাছে দোয়া করবে দোয়া করা বুঝো তো দোয়া করা বিরাট একটি ইবাদত দোয়া করা বিরাট একটি ইবাদত আমরা ক্ষমা চাইবো কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইব কিন্তু কিছু মানুষ আছে তার পীর বাবার কাছে ক্ষমা চায় হ্যাঁ অসুস্থ হয়ে গেছে আমরা কার কাছে শিফা চাইব ভালো করার জন্য কার কাছে দোয়া করব ওয়াইদা মারিস্তু ফাওয়া ইয়াসফিন অসুস্থ হলে আমি দোয়া করব আল্লাহর কাছে কিন্তু যদি দোয়া করি কোনো ওলির কাছে কোনো কবরবাসীর কাছে তাহলে কি হবে এটা শিরিক হবে আর যে শিরিক করবে তার অবস্থাটা কি হবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে নামাজ সিয়াম সালাত সব বাতিল কোনো কিছু কাজে আসবে না আল্লাহ তাকে মোটেই ক্ষমা করবেন না ইন্নাল্লাহ লা ইগফিরু আইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা যত পাপ আছে যত গুনাহ আছে এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন যাকে ইচ্ছা কিন্তু শিরিক করলে ক্ষমা করবেন না শিরিক করলে তার পরিণাম জাহান্নাম মরার পর তার ঠিকানা কোথায় হবে জাহান্নামে এই জন্য এইটা আমাদেরকে বুঝতে হবে সবার আগে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ একসঙ্গে দুইটা একটা হচ্ছে আদেশ একটা হচ্ছে নিষেধ ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং আল্লাহর সাথে আর কাউকে শিরিক করবে না কোরআনের অনেক জায়গাতে আল্লাহ নিষেধ করেছেন শিরিক করতে নিষেধ করেছেন অন্যান্য পাপ কাজ করতেও নিষেধ করেছেন তাই না চুরি করতে নিষেধ করেছেন মদ পান করতে নিষেধ করেছেন জিনা ব্যভিচার করতে নিষেধ করেছেন মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন সুদ খাইতে নিষেধ করেছেন করেন নাই মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন আমানতের খেয়ানত করতে নিষেধ করেছেন
পিতামাতাকে কষ্ট দিতে নিষেধ করেছেন সবচেয়ে বড় নিষেধ কোনটা সবচেয়ে বড় নিষেধ শিরক কিন্তু এইটাই মানুষ বুঝে না সবচেয়ে বড় আদেশ হচ্ছে তাওহীদ এককভাবে আল্লাহর ইবাদত করা সবচেয়ে বড় নিষেধ কি শিরক তাহলে বোঝা গেল এই দুইটা জিনিস আমাদেরকে সবার আগে বুঝতে হবে তারপরে আল্লাহর ইবাদত করতে হবে কেউ যদি ইবাদত করে শিরকও করে কাজ হবে না সব আমল बर्बाद হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এজন্য এই হাবি মানুষকে তাওহীদের শিক্ষা দেওয়া এবং শিরক থেকে বাঁচানো এইজন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে এইজন্য তোমরা এখানে এসেছো আমরা এখানে এসেছি আমাদেরকে যেন সেই তাওহীদের শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন শিরক বিভিন্ন ভাবে হয় কথার মাধ্যমে হয় কাজের মাধ্যমে হয় আবার বিশ্বাসের মাধ্যমে হয়ে যায় কয় ভাবে হয় কয় ভাবে তিন ভাবে কথার মাধ্যমে কাজের মাধ্যমে অন্তরের বিশ্বাসের মাধ্যমে কথার মাধ্যমে শিরক হয় কিভাবে একজন আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করলো দোয়া করলো সাহায্য চাইলো যে সমস্ত ক্ষেত্রে আল্লাহই একমাত্র সাহায্য করতে পারে ওই সমস্ত জিনিস কোনো মানুষের কাছে চাইলো মুখ দিয়ে চাইলো জবান দিয়ে চাইলো এটা কি কথার শিরক যেমন সন্তান চাইলো হ্যাঁ অসুখ হয়েছে ভালো হয় না মাজারে গিয়ে বললো যে বাবা আমাকে ভালো করো আমাকে সুস্থ করো এটা কি শিরক কারণ মাজারে যে ওলি আছে সে কি করতে পারে সুস্থতা দিতে পারে সন্তান দিতে পারে চাকরি দিতে পারে কোনো ক্ষমতা তার নাই তাকে কিয়ামত পর্যন্ত ডাকলেও সে শুনবে না শুনবে এগুলো হচ্ছে শিরক কথার মাধ্যমে কাজের মাধ্যমে শিরক হয় নাকি হয় না ওখানে গিয়ে সিজদা করলো ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা সিজদা করতে হবে কাকে একমাত্র আল্লাহকে সিজদা করতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করা কাউকে সিজদা করা হচ্ছে শিরক কোন মানুষের জন্য সিজদা করা জায়েজ নাই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলো বিশিষ্ট একজন সাহাবী বিশিষ্ট একজন সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অর্থাৎ মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা সিরিয়া গেলেন মদিনার বাইরে অন্য একটা দেশে গেলেন সিরিয়া সেখানে গিয়ে দেখলেন ওখানকার লোকেরা তাদের নেতাকে সিজদা করে তাদের নেতাকে কি করে সিজদা করে কে দেখলেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায় গিয়ে দেখলেন ওই সিরিয়ার মানুষেরা তাদের যারা বড় বড় নেতা প্রেসিডেন্ট গুরু তাদের কি কি করতেছে সিজদা করতেছে তিনি এটা দেখে ভাবলেন যে আমরা তো তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে পারি তিনি তো সবচেয়ে বড় আমাদের মধ্যে হ্যাঁ আল্লাহর রাসূল তিনি এটা মনে করলেন এটা মনে করে সিরিয়া থেকে আসলেন আয়েশা নবী করিম সাল্লামকে সিজদা করলেন নবী করিম সাল্লাম বললেন যে মা হাযা ইয়া মুআজ হে মুআজ এটা কেমন কাজ তুমি করলে ব্যাপার কি সিজদা করলে কেন তখন মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি দেখে আসলাম সিরিয়াতে সিরিয়ার মানুষ তাদের নেতাদেরকে সেজদা করে আলেমদেরকে সেজদা করে তাই আমি আপনাকে সেজদা করেছি আপনি আমাদের কাছে সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদার পাত্র তাই আপনাকে সেজদা করেছি তখন আল্লাহ রাসূল কি বললেন যে খবরদার হে মুআজ খবরদার এই কাজটা জায়েজ নাই এটা আল্লাহকেই করতে হবে পৃথিবীতে যদি আমি কাউকে সিজদা করার আদেশ দিতাম কোনো মানুষকে সিজদা করার আদেশ দিতাম কাউকে
পৃথিবীর কোনো মানুষকে যদি এই আদেশ দিতাম অন্য কাউকে সিজদা করতে তাহলে মহিলাকে আদেশ দিতাম সে যেন তার স্বামীকে সিজদা করে সুতরাং বোঝা গেল কি নাই কোনো মানুষ কোনো মানুষকে সিজদা করতে পারে না মহিলার জন্য জায়েজ নাই যে তার স্বামীকে সে সিজদা করবে অন্য মানুষের জন্য জায়েজ নাই যে সে কোনো মানুষকে সিজদা করবে যত বড়ই হোক না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলাকে কঠোর ভাষায় নিষেধ করলেন যে খবরদার আমাকে কখনো সিজদা করবে না ওয়ানাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা এই যে কপাল সিজদা করার জায়গা এটা কার জন্য একমাত্র আল্লাহর জন্য এই কপাল নত করা যাবে সিজদা করা যাবে অন্য কাউকে এই সিজদা করা যাবে না সিজদা করাটা কি শিরক সুতরাং এই হচ্ছে কাজের মাধ্যমে শিরক করা আল্লাহ ছাড়া অন্য অন্যকে এভাবে সিজদা করাটা সম্পূর্ণ শিরক কিন্তু আমাদের দেশে সিজদা করে কি করে না তোমরা তো শুধু মানুষ দেখো নাই যে বিভিন্ন মাজারে দরগাতে দরবারে পীর সাহেব বসে থাকে পীর সাহেব বসে থাকে যেমন দেওয়ানবাগি কিছুদিন আগে মারা গেছে তাকে মানুষ সিজদা করতো সে নিষেধ করতো না অনেক মানে ভণ্ড আছে দরবেশ আছে এরা দরগার মধ্যে দরবারের মধ্যে বসে থাকে মানুষ সেখানে পায়ের মধ্যে চুমু খায় সিজদা করে পীর সাহেব কিছুই বলে না আরো উৎসাহিত করে যেটা সুস্পষ্ট শিরক মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠোর ভাষায় নিষেধ করলেন খবরদার খবরদার সিজদা একমাত্র আল্লাহকেই করতে হবে সালাত একমাত্র আল্লাহর জন্য আদায় করতে হবে দোয়া একমাত্র আল্লাহর কাছেই করতে হবে ক্ষমা একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে অন্য কারো কাছে নয় আমরা কথার মাধ্যমে শিরকের কথা জানলাম কথার মাধ্যমে কি হয়ে যায় শিরক হয়ে যায় এই জন্য কথা কি করতে হবে সাবধান সাবধানে কথা বলতে হবে সতর্কতার সাথে কথা বলতে হবে যেন শিরক না হয়ে যায় কথার মাধ্যমে যে শিরকগুলো হয় ছোট শিরক এবং বড় শিরক দুই রকমই হয় এই যেটা কি মাস মুহররম মাস মুহররম মাসে এক শ্রেণীর নামদারি মুসলিম তাদের তাদের কথার মধ্যে শিরকের কথা শোনা যাবে শিয়া সম্প্রদায় আছে না শিয়া এই শিয়ারা হুসাইনকে আহ্বান করে করে না আলীকে আহ্বান করে ফাতেমাকে আহ্বান করে হাই হুসেন বলে মানে আহ্বান করে এই আশুরার দিন এগুলো হচ্ছে সুস্পষ্ট শিরিক তারা হুসেনের কাছে ফরিয়াদ করে হুসেনের মাজারে গিয়ে সেজদা করে যেটা সম্পূর্ণ শিরিক তারা বলে যে আমরা আহলুল বাইতের অনুসারী আমরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি আমরা রাসূল সাল্লামের পরিবারকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসায় বাড়াবাড়ি করা যাবে না আমরাও ভালোবাসি নাকি ভালোবাসি না আমরা হুসেনকে ভালোবাসি হাসানকে ভালোবাসি আলীকে ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারের সবাইকে আমরা ভালোবাসি এই ভালোবাসা ইমানের অন্তর্ভুক্ত এই ভালোবাসার অর্থ এই নয় যে আমরা তাদের ইবাদত করব তাদের কাছে দোয়া করব তাদের কাছে সাহায্য চাইব এইটা নয় এইটা করা যাবে না তারা আল্লাহর প্রিয় বান্দা তারা দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যবান হয়েছেন অন্তর দিয়ে তাদেরকে ভালো ভালোবাসবো কিন্তু বাড়াবাড়ি করা যাবে না এই শিয়ারা কি করে বাড়াবাড়ি করে তারা হাসানকে হুসাইনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর শরীক সাব্যস্ত করে তারা আল্লাহর সাথে এদেরকে আহ্বান করে এদের কাছেও দোয়া করে সাহায্য চায় তারা মারা গেছেন 1500 বছর আগে তারা কেউ সাহায্য করতে সক্ষম সক্ষম না তারা মারা গেছেন অন্যান্য মৃত মানুষের মতোই তারা কবরে চলে গেছেন এখন তাদেরকে দোয়া করে কোনো লাভ নাই আল্লাহ তাআলা বলেন ওমান আযাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওই ব্যক্তি চেয়ে কে গুমরা ওই ব্যক্তি চেয়ে অধিক পথভ্রষ্ট জাহেল কে আছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে যে কখনোই দোয়া শুনবে না ডাক শুনবে না কিয়ামত পর্যন্ত ডাকলেও যারা সেই ডাকে সাড়া দিতে পারে না
এরকম লোকদেরকে এরকম মানুষকে যারা আহ্বান করে এরকম মানুষের কাছে যারা দোয়া করে তাদের চেয়ে গোমরা পথভ্রষ্ট আর কে হতে পারে তাই সম্মানিত উপস্থিতি আমরা একদের থেকে সাবধান থাকব সতর্ক থাকব কাদের থেকে এই যে শিয়া সম্প্রদায় এদের অনেক বিভ্রান্তি আছে গোমরা আছে একটা বই আজকে নিয়ে এসেছি এই বইয়ের মধ্যে প্রশ্নোত্তরে শিয়া আকীদা এই শিয়াদের কি কি আকীদা আছে বিভ্রান্তি আছে এই বইয়ের মধ্যে বিস্তারিতভাবে লেখা হয়েছে সেই বইয়ের আলোকে আমি দু চারটি কথা বলবো সংক্ষেপে কিছু বললাম যে এই শিয়ারা কি করে তারা মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আল্লাহ তাআলা নেমেছেন আল্লাহ তাআলা অবতরণ করেছেন আলীর মধ্যে সুতরাং আল্লাহ এবং আলীর মধ্যে কোনো পার্থক্য নেই এই কথা তারা বলে নাউজুবিল্লাহ এবং তারা বিশ্বাস করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লামের প্রতিনিধি তারা আবু বকরকে খলিফা মানে না উমরকে মানে না উসমানকে মানে না তারা কি বলে যে আলী হচ্ছেন বৈধ খলিফা রাসূলুল্লাহ সাল্লামের পরে আলী ছিলেন খেলাফতের যোগ্য খলিফা হওয়ার যোগ্য আবু বকর উমর উসমান এরা জোর করে খেলাফত নিয়ে নিয়েছে এইটা হচ্ছে তাদের আকীদা বিশ্বাস আবু বকর কি জোর করে খলিফা হয়েছেন নাকি সমস্ত সাহাবা হ্যাঁ একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আবু বকরকে খলিফা বানিয়েছেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি তো মুসলমানেরা আলী রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহুকে খলিফা বানিয়েছেন তারপরে উমরকে বানিয়েছেন তারপরে উসমানকে তারপরে আলীকে কিন্তু শিয়ারা এটা মানে না তারা মনে কি মনে করে কি যে আলী হচ্ছেন সর্বোত্তম ব্যক্তি রাসূলের পরে এবং আলী আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ছিলেন নাউজুবিল্লাহ সাহাবাগণ জোর করে খেলাফত নিয়ে নিয়েছে আলীর উপরে জুলুম করেছে এরকম কথা তারা বলে আরো বলে কি যে নবী সাল্লামের মৃত্যুর পরে সব সাহাবী কি হয়ে গেছে কাফের মুরতাদ হয়ে গেছে এটা শিয়াদের আকীদা শুধুমাত্র আলী আবু জর মিকদাদ এরকম দু চারজন তিন চারজন সাহাবি ব্যতীত বাকি সব কি হয়ে গেছে কাফের হয়ে গেছে এটা কাদের আকীদা শিয়াদের আকীদা সাবধান থাকতে হবে কিছু মুসলমান আছে বলে শিয়াও মুসলমান সুন্নিও মুসলমান সবই ঠিক আছে সবই ঠিক আছে যারা শিরক করে তারাও ঠিক আছে হ্যাঁ যারা আল্লাহর ইবাদত করে তারাও ঠিক আছে এই কথা কি ঠিক এটা ঠিক না সুতরাং শিয়াদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে তাদের অনেক গুমরাহী কথা আছে অনেক খারাপ আকীদা আছে যেগুলো এই বইটি পড়লেই বোঝা যাবে মাত্র আধা ঘন্টা পড়লেই বইয়ের বিষয়বস্তু জানা হয়ে যাবে শিয়াদের সম্বন্ধে সব কিছু জানা হয়ে যাবে তারা কেমন লোক তাদের আকীদার মধ্যে কতটুকু বিভ্রান্তি আছে এটা বোঝা যাবে আমি বলতেছিলাম কি যে শিরক শিরক সম্বন্ধে বলতেছিলাম যে শিয়ারা কি করে আল্লাহর সাথে শিরক করে তাদের মধ্যে শিরক আছে তারা হুসাইনকে আহ্বান করে আল্লাহর পরিবর্তে তারা বলে কি আল্লাহর ঘরে হজ করতে যাওয়ার চেয়ে হোসেনের কবর জিয়ারত করতে যাওয়া উত্তম নাউজুবিল্লাহ কারবালাতে যেখানে হোসেনের কবর আছে ওইখানে কবর জিয়ারত করতে যাওয়াটা আল্লাহর ঘরে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার চেয়ে উত্তম নাউজুবিল্লাহ এর চেয়েও আরো মারাত্মক বিভ্রান্তি তাদের আকীদার মধ্যে রয়েছে কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে জানে না না জানার কারণে তাদেরকেও সমর্থন করে কিছু মুসলমান আছে বলে ইরানই একমাত্র খাঁটি মুসলিম ইরানই আছে আছে না তারা ইরানের পক্ষ নেয় ইরানের খুব প্রশংসা করে অথচ ইরানে যারা ক্ষমতায় আছে সব হচ্ছে শিয়া এরা কি করে এরা হচ্ছে এই আকীদার লোক তারা সাহাবিদেরকে গালি দেয় অথচ সাহাবিদের প্রশংসায় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু আল্লাহ তাআলা সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ তাআলা সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু আনসার এবং মুহাজিরদের উপরে প্রথম আনসার মুহাজিরদের উপরে আল্লাহ তাআলা কি হয়েছেন সন্তুষ্ট হয়ে গেছেন এবং যারা তাদের অনুসারী উত্তমভাবে যারা সাহাবিদের পথে চলে সাহাবিদের অনুসরণ করে
তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং খুশি হয়ে গেছেন কিন্তু এই শেয়ারা কি বলে এই সাহাবীদের উপরে লানত করে অভিশাপ করে গালি দেয় মুরতাদ বলে কাফের বলে সুতরাং এদের থেকে সাবধান থাকতে হবে না সতর্ক থাকতে হবে বলতেছিলাম এই যে কারবালা এই যে মুহররম মাস এসে গেছে আশুরার 10 তারিখে আশুরার দিন তারা মিছিল বের করবে মিছিলের মধ্যে তারা এমন কথা বলবে যেগুলো সুস্পষ্ট শিরক যেগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে কথার মাধ্যমে শিরক হয় যেমন কেউ যদি বলে যে তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম এরকম কথা বলে না এটাও কিন্তু শিরক আজকে রাতে যদি হ্যাঁ নাইট গার্ড জাগ্রত না থাকতো তাহলে কি হয়ে যেত চুরি হতো ডাকাতি হতো আজকে রাতে যদি কুকুর গেউ গেউ না করতে তাহলে চুর এসে সব নিয়ে যেত বলে না এগুলো এগুলো কিন্তু কথার মধ্যে শিরক এগুলো কি কথাবার্তায় শিরক এই সমস্ত কথার মধ্যে কি হয়ে যায় শিরক হয়ে যায় আসলে আল্লাহর অনুগ্রহেই সমস্ত ভালো অর্জিত হয় আল্লাহ তাআলাই আমাদেরকে কল্যাণ দান করেন আল্লাহ তাআলাই আমাকে কল্যাণ দান করেন আল্লাহ তাআলাই মানুষের ক্ষতির ইচ্ছা করলে ক্ষতি করেন সুতরাং কল্যাণ অকল্যাণের মালিক কে একমাত্র আল্লাহ আল্লাহ যদি চুরি চাইতেন তাহলে অবশ্যই কি হইতো চুরি হইতো কুকুর গেউ গেউ করুক আর না করুক হাঁস তুই তুই করুক আর না করুক কিন্তু আল্লাহ আল্লাহ ইচ্ছা করেন নাই তাই কি হয় নাই চুরি হয় নাই তো কথাবার্তায় সাবধানতা অবলম্বন করতে হতো হতে হবে না হয় কি হয়ে যাবে কথাবার্তা শিরক হয়ে যাবে মানুষ আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায় শপথ করে না ওলির কসম বড় পীরের কসম বলে না তোর সন্তানের কসম বলে না এগুলো শিরক এগুলো কি শিরক হাদিসে এসেছে মান কানা হালিফান ফালিহলিব বিল্লাহি আও লিয়াসমুত যে ব্যক্তি কসম করতে চায় সে যেন আল্লাহর কসম করে আর না হয় যেন চুপ থাকে সুতরাং কথাবার্তার মধ্যে কি করা যাবে না শিরক করা যাবে না কথার মধ্যে শিরক হয়ে যায় মানুষের অসতর্কতার মধ্যে কি হয়ে যায় শিরক হয়ে যায় এই জন্য জবানকে সাবধান করতে হবে সতর্ক করতে হবে মানুষ বলে কি যদি এই রাস্তা দিয়ে না যাইতাম তাহলে অ্যাক্সিডেন্ট হইতো না বলে না এই রাস্তা বাদ দিয়ে যদি অন্য রাস্তায় যাইতাম তাহলে আমার বিপদ হইতো না কে বললো আপনাকে বিপদ হইতো না আপনি কি গায়েব জানেন এমনও তো হতে পারে ওই রাস্তাতে গেলে বিপদ আরো বেশি হইতো অ্যাক্সিডেন্ট আরো বড় হইতো সুতরাং আপনি এরকম কথা কখনোই বলবেন না কারণ এই রাস্তা দিয়ে আপনি আসবেন অ্যাক্সিডেন্ট হবে এইটাই কি ছিল এইটাই নির্ধারিত ছিল লাউহুল মাহফুজের মধ্যে এছাড়া অন্য কিছু যদি হওয়ার থাকতো তাহলে সেইটাই হইতো তাই না সুতরাং এরকম কথা বলা যাবে না কখনো যদি যদি এরকম কথা বলা যাবে না যে ডাক্তার যদি না আসতো তাহলে রুগী শেষ হয়ে যেত তাহলে ডাক্তারের রুগী বাঁচাইছেন নাকি আল্লাহ বাঁচাইছেন আল্লাহ বাঁচাইছেন এরকম কথা কখনোই বলা যাবে না যে আজকে পূর্ণিমা তাই বৃষ্টি হবে হ্যাঁ এরকম বলা যাবে না অমাবস্যা তাই বৃষ্টি হবে এটা বলা যাবে না এগুলো কথাবার্তার মধ্যে কি শিরিক সাবধানে আমাদের কথা বলতে হবে কথাবার্তার মাধ্যমে শিরিক করা যাবে না কাজের মাধ্যমেও শিরিক করা যাবে না অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শিরিক থেকে বিরত থাকতে হবে আকিদাটাও কি হইতে হবে পরিষ্কার হইতে হবে আল্লাহর প্রতি বিশ্বাসটা কি হইতে হবে খাঁটি হতে হবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েবের খবর রাখে না কিন্তু আমাদের দেশের অনেক মানুষ বিশ্বাস করে নবী নূরের তৈরি তিনি গায়েব জানতেন বিশ্বাস করে না হ্যাঁ অনেক মানুষ বিশ্বাস করে ওলিয়া উলিয়ারা গায়েব জানে জিনেরা গায়েব জানে সন্তান হারিয়ে গেলে কোথায় আছে গণকের কাছে যায় যায় না যে সে হয়তো জানে কোথায় আছে নাউজুবিল্লাহ জিন হাজির করে জানার জন্য
এগুলো সম্পূর্ণ শিরিক قل لا يعلم من في السماوات والارض الغيب الا الله হে নবী বলে দেন আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না وعنده مفاتيح الغيب لا يعلمها الا الله গায়েবের খবর একমাত্র আল্লাহই জানেন অন্য কেউ জানে না কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে হ্যাঁ কিছু মানুষ আছে বলে দিতেছে 150 বছর পরে কি হয়ে যাবে পৃথিবীর বয়স শেষ কিয়ামত হয়ে যাবে এরম কথা মনে হয় কেউ কেউ শুনেছেন হ্যাঁ এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা সম্পূর্ণ বানোয়াট কথা ان الله عنده علم الساعه وينزل الغيث ان الله عنده علم الساعه কিয়ামতের জ্ঞান কার নিকটে একমাত্র আল্লাহর নিকটে কিয়ামত কয় বছর পরে হবে কয় হাজার বছর পরে হবে এটা আল্লাহই জানেন কোন মানুষ জানে না সেটা জানার চেষ্টা করাও এটা আপনার কাজ না আপনার দায়িত্ব না কিয়ামত কখন হবে এটা হিসাব করার দায়িত্ব আপনার আপনার দায়িত্ব কি আমল করা আপনার নিজের কিয়ামত নিয়ে আপনার চিন্তা করা উচিত বড় কিয়ামত পৃথিবী ধ্বংস হবে কখন সেটা নিয়ে চিন্তা করার দায়িত্ব আপনার না সেটা আল্লাহ জানেন কখন হবে ওই কিয়ামত আমরা চাই না যে আমাদের উপর কায়েম হোক আমরা কি চাই কারণ ওই কিয়ামত কায়েম হবে কাদের উপরে একবারে নিকৃষ্ট মানুষের উপরে কায়েম হবে এবং তারা হবে কি অত্যন্ত নিকৃষ্ট পশুর মতো হবে তারা আর আপনার আমাদের আমার কিয়ামত কোনটা প্রত্যেক মানুষের কিয়ামত কোনটা মৃত্যু প্রত্যেক মানুষের কিয়ামত কোনটা মৃত্যু এইটা নিয়ে চিন্তা করা উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো এসে বলল মাতা সা কিয়ামত কখন হবে সহি মুসলিমের হাদিস জিব্রিল ফেরেস্তা নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আখবিরনি আনি সা কিয়ামত কখন হবে এই কথার জবাবে নবী সাল্লাম কি বলেছেন কি বলেছেন জিব্রিল ফেরেস্তা যখন বলল যে আখবিরনি আনি সাতি আমাকে কিয়ামত সম্বন্ধে জানান তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল মাসউলু আনহা বি আলামা মিনা সাইল এই ব্যাপারে প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারী অপেক্ষা অধিক জানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অথচ তিনি আল্লাহ সম্বন্ধে সবচেয়ে বেশি জানেন সবচেয়ে পরিপূর্ণ নবী রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন এদের মধ্যে সবচেয়ে উত্তম কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী কে সবচেয়ে বেশি ইবাদতকারী কে সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় বান্দা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানবাসীর মধ্যে সবচেয়ে উত্তম কে জিব্রিল সমস্ত ফেরেশতাদের নেতা কে জিব্রিল আলাইহিস সালাম সুজা কথা নয় আসমানবাসীর মধ্যে যিনি সবচেয়ে বেশি জ্ঞানী তিনি প্রশ্ন করেছেন জমিনবাসীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তারপরে কি বললেন মাল মাসউলু আনহা বি আলামা মিনাস সাইল এই বিষয়ে আমি যেমন জানি না তুমিও জানো তোমার জ্ঞান যেরকম আমার জ্ঞানও সমান সমান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন 1500 বছর কিয়ামত হবে 7000 বছর হবে বলছেন কি বলছেন যেটা আল্লাহই জানেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা মানুষ বারবার এই প্রশ্ন করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে প্রত্যেক প্রশ্নে তিনি একটা জবাবই দিয়েছেন এ ব্যাপারে কে জানে আল্লাহ কে জানে সুতরাং কোন মানুষের পক্ষে ইলমুল গায়েবের দাবি করা ঠিক না এটা হচ্ছে শিরিক এটা একমাত্র কার গুণ আল্লাহর গুণ আমাদের দেশের অনেক মানুষ বিশ্বাস করে যে ওলিরা গায়েব জানে এবং ওয়াজও করে অনেক ওয়াজ আছে এই ব্যাপারে যারা বেদাতি বেরলবি বেরলবি ফেরকার লোক যারা কবর পূজারী মাজার পূজারী তাদের ওয়াজের বিষয় এইটা আরো কি বিশ্বাস করে নবী নূরের তৈরি কি বিশ্বাস করে নূরের তৈরি এই বিশ্বাসটা সঠিক নাকি ভুল একদম ভুল তার পিতা আব্দুল্লাহ মার নাম কি আমেনা তারা মাটির তৈরি নাকি নূরের তৈরি মাটির তৈরি তো মাটির তৈরি মা বাবার ঘরে নূরের তৈরি সন্তান জন্মগ্রহণ করবে এটা কি ঠিক এটা হতেই পারে না কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কুল ইন্নামা আনা
বাশারু মিসলুকুম, হে নবী আপনি বলে দেন যে আমি তোমাদের মতই মানুষ। কিন্তু পার্থক্য কোথায়? আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছেন, এইটা হচ্ছে আমার মাঝে তোমাদের মাঝে পার্থক্য। জি এই হচ্ছে পার্থক্য। আল্লাহ তাকে মাটির তৈরি মানুষ হওয়া সত্ত্বেও সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল বানিয়েছেন। সুতরাং নূরের তৈরি বিশ্বাস করা কি কুফুরি। আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যারা নবীকে নূরের তৈরি বিশ্বাস করে তাদের হুকুম কি, তিনি বলছেন যে তারা কোরআন অস্বীকার করার কারণে তারা কাফের। কোরআন অস্বীকার করার কারণে কাফের, কারণ কোরআন বলছে কি মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছে। বাশার, বাশার মানে চামড়া রক্ত মাংসের মানুষের নাম হচ্ছে বাশার। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাদিসেও নবী বলেছেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাদের মতোই তোমাদের মতোই আমি মানুষ, আমি যখন ভুল করি তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। মানুষ ভুল করে, করে না, ভুলে যায়। তাই নবী সাল্লাম বললেন যে আমি যখন স্মরণ ভুলে যাই আমাকে স্মরণ করিয়ে দিও। তো একাধিক দলিল প্রমাণ করে নবী সাল্লাম নূরের তৈরি ছিলেন না, মাটির তৈরি ছিলেন। তারা এক শ্রেণীর মানুষ আছে তারা কী করে, ভুল ব্যাখ্যা করে, বলে যে কোরআনে আসে নবী নবী নূরের তৈরি, নাউজুবিল্লাহ। এটা শিয়াদের থেকে এসেছে, শিয়ারা বিশ্বাস করে যে কী করে আল্লাহর ওলিরা গায়েব জানে। এটা শিয়াদের থেকে এই আকিদাটা এসেছে, মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে। শিয়াদের যারা ইমাম, শিয়ারা যাদেরকে ইমাম মনে করে, যেমন আলী, হাসান, হুসেন, জাফর, এদেরকে শিয়ারা কি মনে করে ইমাম হিসাবে বিশ্বাস করে, বলে যে তারা গায়েব জানে, আল্লাহর পক্ষ থেকে সরাসরি তাদের কাছে ওহি আসে, গায়েব জানে। এটা সম্পূর্ণ কুফরি। এ হচ্ছে আকিদার মধ্যে শিরকের উদাহরণ, আকিদার মধ্যে শিরকের উদাহরণ। যেমন আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে বলে বিশ্বাস করা, নবী নূরের তৈরি বলে বিশ্বাস করা, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এই বিশ্বাস করাও কি কুফুরি। আমাদের দেশের মানুষ যদি কি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আরশের উপর না, যদি প্রশ্ন করা হয় আল্লাহ কোথায়, তখন কি বলে সর্বত্র বিরাজমান, এমনকি মুমিনের অন্তরে আল্লাহ আছে। এই বিশ্বাস যারা করবে, এই আকিদা যারা পোষণ করবে, তাদের আকিদার মধ্যেও শিরক প্রবেশ করবে, তাদের আকিদাও বাতিল আকিদা বলে গণ্য হবে। আল্লাহ তাআলা কি বলেছেন যে আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ কোথায়, রহমান আরশের উপরে সমুন্নত। কোরআনের একাধিক আয়াতে, সাতটা আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে, সাত আসমানের উপরে, আরশের উপরে তিনি সমুন্নত, সর্বত্র বিরাজমান না। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তারা কি বলে যে আল্লাহ সবখানেই বিরাজমান, সর্বত্রই বিরাজমান, তিনি আরশের উপরে নন, এই ওয়াজ তারা করে। সুতরাং এরকম কথায় বিশ্বাস করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবিদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, যে আকীদাটা শিখিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর পরিচয় এভাবেই তিনি দিয়েছেন, আল্লাহ তাআলা আরশের উপরে। এই জন্য আমরা কি করি, দোয়া করি, হাত তুলি কোন দিকে, উপরের দিকে আমরা হাত তুলি। একজন দাসীকে, ছাগলের রাখালনিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, আইনা আল্লাহ। একজন সাধারণ একজন মহিলা ছাগলের রাখালনি, তার ইমান পরীক্ষা করার জন্য সহিহ মুসলিমের হাদিস, জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ কোথায়, কি জব দিয়েছিলেন সেই দাসী ছাগলের রাখালনি, কি জব দিয়েছিলেন, ফিসসামা, উপরে আসমানে। তখন নবী করিম সাল্লাম বলেছেন যে এই দাসী ঠিক বলেছে, আতিখা ফাইনা মুমেনা, এই দাসীকে তুমি আজাদ করে দাও, এটা হচ্ছে মুমেন, বিশ্বাসী। সুতরাং সেই দাসী যদি অন্য কোনো জব দিত, যদি বলতো সবখানে আল্লাহ আছেন, তাহলে কিন্তু তাকে মুমেন হিসাবে স্বীকৃতি দেওয়া হতো না। দেখেন আজকে বড় বড় আলেম, প্রিন্সিপাল, মুহাদ্দেস, ফকিহ, তাদের মধ্যে আকীদাটা নাই, তারা ওই ছাগলের রাখালের চেয়ে অধিক মূর্খ, জানে না কোরআন, পড়ে তারা বুঝে না।
তারা বলে তুমি সবখানেই বিরাজমান। সহিহ বুখারীর হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরু। প্রত্যেক রাতের শেষ অংশে যখন তিন ভাগের এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নামেন। ইয়ানজিলু নেমে আসেন। নেমে আসা কোন দিক থেকে কোন দিক, কোন দিক থেকে কোন দিকে হয়? মানুষ কোথা থেকে কোথায় নামে? উপর থেকে। উত্তম বাক্য, পবিত্র বাক্য, দোয়া, জিকির, আসকার এগুলো আল্লাহর কাছে উঠে। উঠা এটা কোন দিক থেকে কোন দিকে হয়? নিচ থেকে উপর দিকে। আল্লাহ যদি উপরে না হতেন তাহলে আল্লাহর কাছে উঠে কেন? আমরা হাত উপরের দিকে তুলি, আমাদের অন্তর কি বলে? অন্তরে কি সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা উপরে? কিন্তু শয়তানি শিক্ষা, ইহুদিদের থেকে একটা শিক্ষা এসেছে মুসলমানদের মাঝে জাহাম বিন সাফওয়ানের মাধ্যমে। এই শয়তান মুসলমানদেরকে শিখিয়েছে আল্লাহ উপরে নাই, সব জায়গায় বিরাজমান। মুসলমানদের মূর্খতার সুযোগে, দুর্বলতার সুযোগে এই ইহুদি আকিদা মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। সুতরাং আমাদের আকিদা পরিষ্কার করতে হবে, বিশ্বাস পরিষ্কার করতে হবে, ঈমান পরিষ্কার করতে হবে, তারপরে আমল করতে হবে, তাহলে আমল কবুল হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, এক আল্লাহর তাওহিদ বাস্তবায়ন করতে হবে, এটা হচ্ছে আমাদের উপরে সর্বপ্রথম ফরজ। তারপরে শিরক থেকে দূরে থাকতে হবে। সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহিদ, সবচেয়ে বড় নিষেধ হচ্ছে শিরক, এটা থেকে সাবধান থাকতে হবে। শিরক হয় কথার মাধ্যমে, হয় কাজের মাধ্যমে এবং বিশ্বাসের মাধ্যমে। বিশ্বাসের মধ্যে যদি শিরক থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। সুতরাং আমাদের আকিদা ঠিকঠাক করতে হবে, আকিদা মজবুত করতে হবে, আকিদা সংশোধন করতে হবে। আকিদার মধ্যে আরেকটা ঝামেলা হচ্ছে, বিভ্রান্তি হচ্ছে, শিরকের আরেকটা উদাহরণ হচ্ছে আল্লাহর মাঝে এবং মানুষের মাঝে ওসিলা নির্ধারণ করা। আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ, মুহাম্মদিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সহ বড় বড় আলেমগণ ইসলাম ভঙ্গের, ইমান ভঙ্গের দশটা কারণ উল্লেখ করেছেন। দশটার মধ্যে একটা হচ্ছে আল্লাহর মাঝে এবং মানুষের মাঝে উসিলা নির্ধারণ করা। আল্লাহর মাঝে এবং মানুষের মাঝে উসিলা নির্ধারণ করে সেই উসিলাকে ডাকা, ওসিলার কাছে দোয়া করা, এইভাবে উল্লেখ করেছেন। এটাও এক প্রকার শিরক, এটাও শিরক। কারণ আল্লাহর মাঝে বান্দার মাঝে কি নাই? উসিলা নাই। এই শিয়াদের কাছ থেকে সেই আকিদারা মুসলমানদের মধ্যে এসেছে। শিয়ারা বলে কি, তাদের ইমামরা হচ্ছে আল্লাহর মাঝে মানুষের মাঝে মানে মধ্যস্থতাকারী স্বরূপ, তারা মধ্যস্থতা করেন যে আল্লাহর কাছে যাওয়া যাবে না, সরাসরি যাওয়া যাবে না, ইমামদের মাধ্যমে যেতে হবে। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারা বলতে হবে কি, পীরের কাছে মুরিদ হইতে হবে, এই পীরের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যাবে, আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে। এটা সুস্পষ্ট শিরক। আল্লাহর কাছে যেতে কোনো কি লাগে না, মধ্যস্থতাকারী লাগে না। আল্লাহ তাআলা সরাসরি আপনার ডাকে ডাক শুনেন না? তারা উদাহরণ দেয় কি, যে একজন বড় লোকের কাছে যেতে হলে, প্রেসিডেন্টের কাছে যেতে হলে একজন মধ্যস্থতাকারী লাগে, লাগে না? তারা আল্লাহকে তুলনা করে মানুষের সাথে। আল্লাহ কি মানুষ? আল্লাহ কি জালেম যে তার কাছে যেতে হলে কি মধ্যস্থতা লাগবে? আপনি যেখান থেকে ডাক দেন সেখান থেকে আল্লাহ তাআলা আপনার ডাক শুনে না? আল্লাহ তাআলা কি বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে ডাকো, আমি তোমাদের ডাক শুনব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সরাসরি সেটা শুনেন। তারা একটা দলিল দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলাতা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। এই আয়াতটা পাঠ করে সূরা মায়েদার 35 নম্বর আয়াত,
বলে কি যে এইখানে আল্লাহ তাআলা উসিলা ধরতে বলছেন মানে পীর ধরতে বলছেন হক্কানি পীর সরাসরি ভাবে লেখা আছে এই পীরদের বইয়ের মধ্যে মুরিদদের বইয়ের মধ্যে যে এখানে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করতে বলেছেন এবং ওয়াসিলা ধরতে বলেছেন পীর ধরতে বলেছেন সুতরাং পীরের কাছে মুরিদ হইতে হবে হচ্ছে ওসিলা নাউজুবিল্লাহ ওসিলা কি মাধ্যম মাধ্যমটা কি নাজাতের মাধ্যমটা কি হবে ঈমান শতামল এইগুলো হবে ওসিলা কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকারী সবচেয়ে বড় ব্যাখ্যাকারী কে ইবনে আব্বাস মাশাআল্লাহ একজন ছাত্র বলেছেন যে কোরআনের সবচেয়ে বড় তাফসীরকারী হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যাখ্যা শিখিয়েছেন ইবনে আব্বাস কে রাসূলুল্লাহর চাচাতো ভাই সব সময় কাছে থাকতেন ব্যাখ্যা শিখতেন কোরআনের তো ইবনে আব্বাস বলেন এইখানে যে ওসিলার কথা বলা হয়েছে এটা হচ্ছে সৎ কাজ হিয়াল কুরবা আল ওয়াসিলাতু হিয়াল কুরবাতু সৎ কাজ আমরা উসিলা দেব আল্লাহর কাছে দোয়া করব দোয়ার মধ্যে উসিলা হিসাবে আমাদের সৎ আমল উল্লেখ করব আল্লাহর নাম এবং গুণাবলীর উসিলা দেব ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেক অতি সুন্দর নাম রয়েছে সেই নামগুলির উসিলা দিয়ে আল্লাহকে ডাকো ইয়া গাফফার ইগফিরলি ইয়া রহমান ইরহামনি ইয়া রাজ্জাক উরজুকনি এইভাবে আমরা আল্লাহর নামের উসিলা দিব এবং সৎ আমলের উসিলা দিব হে আল্লাহ এই আমল তোমার জন্য করলাম তুমি এটা কি করো কবুল করো এমনকি আমরা একজন সৎ লোকের দোয়ার উসিলা দিতে পারি একজন ভালো মানুষকে বললেন যে আমার জন্য একটু দোয়া করেন এই দোয়াটা উসিলা হতে পারে কিন্তু একজন মানুষ একজন পীর আপনার উসিলা হবে এই বিশ্বাস করা শিরিক মক্কার কাফের মুশরিকদের কথা এটাই ছিল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন এগুলি কি এগুলি ইবাদত করো কেন মূর্তির পূজা করো কেন তখন তারা কি বলছিল হাউলাই সুফাআউনা ইনদাল্লাহ হাউলাই সুফাআউনা ইনদাল্লাহ এই মূর্তিগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে এরা তো কিছুই না কিন্তু এরা কি করবে সুপারিশ করবে পিশাব কি করবে সুপারিশ করবে এই জন্য মুরিদ হইছি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নাউজুবিল্লাহ এরকম বিশ্বাস করা কুফরি এবং শিরক মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি জুলফা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই মূর্তির পূজা করো কেন তখন তারা বলেছিল যে এগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দিবে এগুলো আমাদেরকে কি দিবে আল্লাহর নৈকট্য দান করবে এই কথা তারা বলেছিল কিন্তু বর্তমানে একজন মুসলমানের কথা হচ্ছে এটা যে আমরা ওলিয়া উলিয়ার এবাদত করি তাদের কাছে দোয়া করি তাদেরকে তাদের কাছে মুরিদ হই যে তারা আমাদের জন্য সুপারিশ করবে তারা হচ্ছে উসিলা স্বরূপ তারা তো কিছুই না সব কিছু আল্লাহই করেন কিন্তু এরা হচ্ছে উসিলা নাউজুবিল্লাহ এই কথা বলা যাবে না একজন বড় মাপের মানুষের কাছে গেলে উসিলা লাগে মাধ্যম লাগে কারণ দূর থেকে কথা বললে ওই যে ঢাকাতে আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এখান থেকে বললে শুনবে আপনার অবস্থা সব কিছু জানে জানে না শুনেও না এই জন্য উসিলা ধরতে হয় মাধ্যম নিয়ে যাইতে হয় কিন্তু আল্লাহ তো সব জানেন আস্তে বললেও জান মানে শুনেন জোরে বললেও শুনেন ওয়া আলামু মা ফিস সুদুর আপনার মনের খবরও জানেন সুতরাং আপনি সরাসরি ডাকেন সরাসরি দোয়া করেন সরাসরি ক্ষমা চান আর এই আদেশই দেওয়া হয়েছে আপনাকে উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কি বলছেন আমার কাছে আসতে হলে উমুকের মাধ্যমে আসো উমুকের কাছে যাও এটা বলছেন কোথাও বলেন নাই সুতরাং এই জাতীয় খারাপ আকিদা থেকে বাতিল আকিদা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে যত শেরেক আছে যত বেদাত আছে সব আসছে শিয়াদের থেকে শিয়ারা হচ্ছে মূল সকল বেদাতের মূল হচ্ছে শিয়া সম্প্রদায় একজনের মাযহাব আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদেরকে নষ্ট করার জন্য মুসলমানদের আকীদা ধ্বংস করার জন্য মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য ইহুদিরা অনেক চেষ্টা করেছে খ্রিস্টানরা অনেক চেষ্টা করেছে অস্ত্রের মাধ্যমে তারা জিহাদ করেছে পারে নাই না পারে তারা কি করছে ছদ্মবেশে জুব্বা টুপি লাগিয়ে মুসলমানদের কাতারে ঢুকে গেছে ইহুদি সেই ইহুদি এই শিয়া মাযহাব বানাইছে শিয়া মাযহাব তৈরি করে মুসলমানদের মধ্যে এটা সে
এর প্রচার করেছে প্রসার করেছে সেই সর্বপ্রথম সাহাবীদেরকে গালি দেওয়ার শিক্ষা দিয়েছে মানে প্রকাশ করেছে সাহাবীদেরকে কাফের বলেছে এবং সেই প্রথম এই দাবি তুলছে যে রাসূলের মৃত্যুর পরে আলী হইলেন প্রতিনিধিকারী রাসূলের প্রতিনিধি হইলেন আলী আবু বকর না উমর না উসমান না এই কথাই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামানের ইহুদি মুসলমানদেরকে শিখিয়েছে এবং এই শিয়া সম্প্রদায়ের উৎপত্তি ঘটিয়েছে আমরা সাবধান থাকব সতর্ক থাকব এই শিয়াদের থেকে এসেছে যে আল্লাহর কাছে যেতে হলে উসিলা ধরতে হবে এটা মুসলমানদের কথা নয় এই শিয়াদের থেকে এই আকীদারা এসেছে সুতরাং আমরা আমাদের আকীদা পরিষ্কার করব আমরা আল্লাহর প্রতি সহি আকীদা পোষণ করব সকল প্রকার বাতিল আকীদা আমরা বর্জন করব এটাই হচ্ছে মূল মূলটা কি সর্বপ্রথম যে আমরা আমাদের তাওহীদ ঠিক করব আমরা সকল প্রকার শিরক থেকে আমরা দূরে থাকব আরেক প্রকার শিরক আছে এটা অনেকেই বুঝে না তাবিজ কবজ ব্যবহার করা তাবিজ কবজ ব্যবহার করা এটা সুস্পষ্ট শিরক হাদিসে এসেছে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ ঝুলাইলো শরীরে হাতে কোমরে গলায় দেখেন নাই তাবিজ সবখানে আছে একজন ইমাম আছে মুয়াজ্জিনের তাবিজ বেছে ব্যবসা করে এটা হচ্ছে শিরক কেউ কেউ বলে এটা তো একটা উসিলা এটা ডাক্তারের কাছে ওষুধ আনলে যেরকম ওইটা ওইরকমই ডাক্তার কাছে গিয়ে ওষুধ আনা যেরকম তাবিজ ব্যবহার করাটা ওইরকমই এরকম বলে না এরকম বলে এটা কি ঠিক ঠিক না ডাক্তারের ওষুধ আনাটা এটা জায়েজ এটা কি এটা জায়েজ করা হয়েছে নিষেধ করা হয় নাই আর তাবিজের ব্যাপারে কি বলা হয়েছে এটা শিরক নিষেধ বুঝছেন তো পার্থক্যটা হ্যাঁ তাবিজ ধরলাম যে চিকিৎসা ঠিকই আছে আপনার মতে কিন্তু সব চিকিৎসা কি অনুমোদিত কেউ বলে যে মানে এই মদ পান করলে এটা একটা চিকিৎসা মানে মদ ব্যবহার করে কি করা যায় শুকরের গোস্ত মানে শুকরের চর্বি দিয়ে ওষুধ বানানো যায় এটা কি হালাল হবে হালাল হবে না যদিও কাজ হয় উপকার হয় তারপরেও কি ব্যবহার করা যাবে না কারণ এটা কি হারাম এটা কি হারাম চিকিৎসা করতে হবে হালাল জিনিস দিয়ে বৈধ জিনিস দিয়ে পবিত্র জিনিস দিয়ে নাপাক জিনিস দিয়ে নয় এই হচ্ছে সহজ কথা যদিও আপনি তাবিজকে ঔষধ মনে করেন তবে এই ঔষধটা নিষিদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সরাসরি নিষেধ করেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ ঝুলাইল সে শিরক করলো আসলে যারা তাবিজ ঝুলায় তাদের মনটা